আচ্ছা ভাই, আমাদের হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেজের বিষয়টা দেখব, ঠিক আছে? তো ডাটাবেজটা হচ্ছে আসলে আমরা কি যেটা করব, আমরা ফার্স্ট একটা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। আমি জাস্ট আপনাদের সহজে বোঝানোর জন্য এটা বলতেছি। তো আপনারা একটা প্রথম থেকে ভিডিও দেখে আবারও শুরু করবেন। তো এখানে হচ্ছে ডাটাবেজ একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। এখন সোর্স প্যাকেজের আন্ডারে আমার দেখেন একটা ডাটাবেজ যে ফর্ম, এটা বাই ডিফল্ট করা ছিল, আর ডাটাবেজ ফর্ম জাভা এরকম করে আমরা একটা এখান থেকে সাপোজ ডাটাবেজের এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিক করে যদি আমরা যে ফর্ম ক্লিক করি তাহলে এখানে হচ্ছে যে ডাটাবেজ ফর্ম, এভাবে একটা ফর্ম ক্রিয়েট করে এখানে ফিনিশ করলে এভাবে একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ফর্মটা আমার এখানে ক্রিয়েট করা আছে, আমি করলাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটা করেই দেখাই। তো মনে করেন সাপোজ আমি এই যে একটা ফর্ম ক্রিয়েট করলাম। ওকে, তো এখন এখানে আমার দুইটা সোর্স আর ডিজাইন দুইটাই আছে, সরি এখানে হচ্ছে সোর্স, এখানে হচ্ছে আমার ডিজাইন। তো ফার্স্টে আমরা যেটা করব, আমি হচ্ছে এই জিনিসগুলা এখানে আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? জিনিসগুলা জাস্ট এখানে কোড গুলা আসে নাই। ওকে ওকে, এখানে কোড গুলো আসছে, চলে আসছে। আচ্ছা আমি আপনাদেরকে এখানেই দেখাই। ওকে, এখানেই দেখাই, এখানে দেখালেই ভালো হবে। তো এটা ডিলিট করে দিই। ওকে আচ্ছা, তো আমরা এরকম একটা ফর্ম ক্রিয়েট করব। ওকে, ফর্ম ক্রিয়েট করার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা চারটা লেভেল নিয়ে নেব। এখানে যে লেভেল আছে না, এখান থেকে ক্লিক করলে এখানে লেভেল গুলো চলে আসবে। আমরা চারটে লেভেল নিয়ে রিনেম করে এগুলোর নাম গুলো এভাবে দেবো, আর এভাবে হচ্ছে চারটা আমরা হচ্ছে যে টেক্সট এরিয়া নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে চারটা হচ্ছে এরকম করে টেক্সট এরিয়া নিয়ে নেব, যাতে হচ্ছে আমরা এখানে টেক্সট গুলো পেতে পারি। আর এখানে হচ্ছে আমরা চারটা বাটন নিব, ইনসার্ট, ডিলেট, আপডেট, নিউ, ঠিক আছে? বাটন নেওয়ার পরে এখন আমাদের এখানে একটা টেবিলের প্রয়োজন। আচ্ছা, এটার কথা পরে বলতেছি। তো প্রথমে আপনারা কি করবেন, এগুলা রিনেম করার পরে, নামগুলো চেঞ্জ করার পরে এই টেক্সট ভিউগুলোতে যে নাম দেওয়া থাকবে বাই ডিফল্ট, যেমন দেখাই আমি আপনাদেরকে, সাপোজ সরি টেক্সট এরিয়া তো হবে না, আচ্ছা সরি, আমাদেরকে এখানে টেক্সট ফিল্ড নিতে হবে। এখানে টেক্সট আছে, এই যে টেক্সট ফিল্ড আছে, আমরা এই টেক্সট ফিল্ডটা নিব। এখানে টেক্সট ফিল্ডটা নিয়ে আমরা এখানে ড্র্যাগ করে রাখলে এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি এটার উপরে, এখানে এডিট টেক্সট, এডিট টেক্সট করে আমরা টেক্সটটা কেটে দিব। কেটে দিলে আমাদের এরকম একটা ইয়ে আসবে, তারপর আমরা এটাকে টেনে টুনে বড় করে দিব, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী। করার পরে এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখবেন চেঞ্জ ভেরিয়েবল নেই। এখানে আমরা প্রত্যেকটা বাটনের জন্য একটা একটা করে ভেরিয়েবল নেই। এখানে টেক্সট ফিল্ড ওয়ান হিসেবে একটা দেওয়া আছে, আমরা বাই ডিফল্ট এটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? যেমন রোল নাম্বারের জন্য রোল, ফার্স্ট নেমের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেমের জন্য লাস্ট নেম, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস, এভাবে হচ্ছে। যেমন এই দেখেন চেঞ্জ ভেরিয়েবল নেই, রোল নং, রোল নামের জন্য রোল নং, তারপরে হচ্ছে ফার্স্ট নেমের জন্য এফ নেম, ঠিক আছে? এভাবে প্রত্যেকগুলোর ভেরিয়েবল চেঞ্জ আমরা ইয়ে করে নিব। নেওয়ার পরে আমাদের এই কাজগুলো শেষ হয়ে যাবে, সুন্দর করে আমরা এগুলো টেনে টুনে বড় করে নিব। আর আমাদের এই যে ইনসার্ট, ডিলেট, আপডেট, নিউ, এগুলো হচ্ছে আমাদের বাটন, ঠিক আছে?
আমরা এই বাটনের আন্ডারে হচ্ছে কাজ করব। মূলত আমরা এই বাটনগুলো দিয়েই হচ্ছে কাজ করব। তো দেখেন, আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইভেন্ট থেকে অ্যাকশনে যাই, অ্যাকশন পারফর্ম এ যাই, তাহলে আমরা ওই বাটনের আন্ডারে কি কাজ করা হয়েছে সেটা দেখে ফেলতে পারবো। বা আমরা ইচ্ছা করলে ইনসার্টের এখানে যদি ডাবল ক্লিক করি সেখানেও চলে যেতে পারবো। যাই হোক, তা আমাদের এখন মেইন টার্গেটটা কি, দেখেন প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে নাম, এখানে হচ্ছে আমার টেক্সট ফিল্ড দেওয়া আছে। তা আমরা এখানে যে ডাটাগুলো ইনসার্ট করব, যে ডাটাগুলো দিব, সেগুলো যদি আমরা এখানে সাপোজ রোল নাম্বার একটা নাম্বার দিলাম, ফার্স্ট নেম নাম দিলাম, দেওয়ার পরে এই ডাটাগুলো তো আমার ডাটাবেজে স্টোর হতে হবে, জমা হতে হবে। জমা হওয়ার পরে আমরা যদি এখানে বাটনে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করি, সেই ডাটাবেজে জমা করবে। জমা করার পরে আমাদের হচ্ছে বাকি কাজ করব, ডিলিট করব, আপডেট করব, যা করি আমরা পরে করব। তো এখন আমাদের ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে আমাদের এখানে করতে হবে। কিন্তু এখন আমাদের ফার্স্ট কাজ হবে একটা ডাটাবেজে যে জাম্প, যে সার্ভারটা আছে সেটার সঙ্গে আমাদের হচ্ছে এই পুরো প্রজেক্টের সঙ্গে কানেক্ট করা, মানে আমাদের একটা ডাটাবেস ফিল্ড ক্রিয়েট করা। তো সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমরা জাম্পে চলে যাব। জাম্পে চলে গিয়ে আমরা জাম্প স্টার্ট করে দেব। জাম্প স্টার্ট করে দেওয়ার পরে, জাম্প স্টার্ট করে দিলাম, এখান থেকে যদি আমি ফায়ারফক্স থেকে যাই, ওকে, আমার ফায়ারফক্স অন হয়ে গেছে। তো আমরা যখন ফায়ারফক্স অন করব, এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখি, আমরা যদি লোকাল হোস্ট লিখি, আমাদের সরাসরি জাম্প সার্ভারে সে নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিনে আমরা চলে যাব। ওকে, ওকে, আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে এসেছি। এখন আসার পর এখানে দেখেন আমার এখানে কাজটা কি, এখানে আমার একটা ডাটাবেজ, মেইন ডাটাবেজে নেম ক্রিয়েট করব। করার পরে তার আন্ডারে আমরা কিছু টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে, এটাই তো হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমি এখানে বাই ডিফল্ট আগে একটা ডাটাবেজ ক্রিয়েট করে রেখেছিলাম, যেমন এই যে আইডি ইউএস রেভিনিউ, এটা এই আন্ডারে আমি একটা ডাটাবেজ ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে। এখানে আমার কি কি জিনিস আছে আমি দেখাই। আচ্ছা, ওকে, দেখেন এই এটা হচ্ছে আমার মেইন ডাটাবেজ নেম, ঠিক আছে, আর তার আন্ডারে আমরা একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। আচ্ছা, যদি আপনারা না বুঝেন তাহলে আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা করে দিই। এখানে নিউতে ক্লিক করবেন, ওকে, নিউতে ক্লিক করলে ডাটাবেজ নেম, সাপোজ এক্স ওয়াই জেড যে কোনো একটা ডাটাবেজ নেবেন। নেওয়ার পরে এখানে হচ্ছে একটা টেবিল নেম নেবেন, ঠিক আছে। আমার এখানে হচ্ছে ডাটাবেজের নেম হচ্ছে এটা, আর টেবিল নেমটা হচ্ছে পরে এটা, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনি হচ্ছে এখন মেইন বিষয়টা হচ্ছে আপনাকে ভিডিওতে ওখানে দেওয়া আছে দেখবেন, যে ওই গেল, ওকে, এখানে হচ্ছে আমার এই যে দেখেন, এখানে হচ্ছে আমি চারটা ফিল্ড নিছি, কারণ আমার চারটা ফিল্ডে ডাটা রাখবো আমি। প্রথমটার নাম দিলাম রোল নম্বর। আচ্ছা, আমি এটা ক্রিয়েট করেই দেখাই দিই, যেমন এক্স ওয়াই জেড এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি নেম দিলাম, এখানে এবার আমার টেবিল নেমটা দিব, সাপোজ একটা টেবিল নেম দিলাম। দেওয়ার পরে নাম্বার অফ কলামস, মানে আমি কয়টা ডাটা নিব, যেহেতু আমার এখানে হচ্ছে আমার এখানে চারটা ফিল্ডের ডাটা আমি জমা করব, সো আমাকে এখানে হচ্ছে চারটা ফিল্ড নিতে হবে। তো আমি এখানে চারটা ফিল্ড নিলাম। নেওয়ার পরে আমি এখানে গোতে ক্রিয়েট করব, গোতে গেলে সে এখানে এই ডাটাবেজের আন্ডারে চারটা ফিল্ড নিয়ে নিল। এখন আমাকে হচ্ছে চারটা ফিল্ডের নাম মেনশন করে দিতে হবে, অবশ্যই সবগুলো আমরা ছোট হাতের ওয়ার্ড দিয়ে লিখব। তো এখানে প্রথমটা হচ্ছে রোল, আমরা যদি সবগুলো ম্যাচ অনুযায়ী এই এই অনুযায়ী লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো ফার্স্ট আমরা লিখব রোল নং, রোল নং লিখলাম। তারপরে হচ্ছে এটা কি টাইপ, যেহেতু রোল নাম্বার আমাদের ভ্যারিয়েবলটা, এটা আমাদের কি ইন্টিজার টাইপ হবে, তো আমরা এখানে ইন্টিজার টাইপ নিলাম। এখানে লেন্থ বা ভ্যালু আমরা এখানে 30 দিব, বা যে কোনো একটা মেনশন করে দিয়ে দিব। এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করা আছে সেটা সম্পূর্ণ আমরা ওই ভিডিওটাতে দেখে নিব, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে রোল নাম্বার, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো আমরা নিয়ে নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের এই যে এই এই ঠিক এটার মতো
আমরা এই যে এভাবে ক্রিয়েট করে ফেলবো, ওকে ক্রিয়েট করলে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এখানে সব খালি থাকবে, এই জিনিসগুলো থাকবে না। তো এভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখেন স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার দেখতে পারবো। এখানে স্ট্রাকচার দেখলাম, এই যে চারটা ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। এখানে এসকিউএল, এখানে গেলে আমরা সব কমান্ডগুলো পেয়ে যাব, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যেমন এখানে ইনসার্ট, ডিলিট, আপডেট, ঠিক আছে, এটার জন্য কাজ করব, বাই ডিফল্ট কিন্তু পিএইচপি মাই অ্যাডমিন ওরা সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এর জন্য হচ্ছে একটা ইয়ে করে রাখছে। তো এটা হচ্ছে এদের জন্য, বাট আমরা এখান থেকে মডিফাই করে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করতে হবে। তো আমরা এখন এখানে চলে যাই, এখানে এখানে সো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের চারটা ফিল্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ডাটাবেসটার সঙ্গে আমার এই এটার সঙ্গে কানেক্ট করে দিতে হবে। এখন এইটা কিভাবে কানেক্ট করবো, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমার ডাটাবেসের সঙ্গে কানেক্ট করতে হবে, ওকে। ওকে, আমরা সর্বপ্রথম কি করব, ডাটাবেসের সঙ্গে কানেক্ট করব। তো আমরা এখন এখানে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা প্রজেক্টের আন্ডার একটা লাইব্রেরিজ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা প্রজেক্টের আন্ডার লাইব্রেরিজ। এখানে আমরা প্রয়োজনীয় লাইব্রেরিগুলো এখানে রাখি। তো যেহেতু আমরা এটার সঙ্গে ডাটাবেসের সঙ্গে কানেক্ট করবো, তো এখানে আমার মাইস্কোল জেডিবিসি ড্রাইভারটা লাগবে। অনেকে অনেক ড্রাইভার ইউজ করে, তো আমাদের এখানে নেটবিনের সঙ্গে এটা দেওয়া থাকে ড্রাইভার। ড্রাইভারের এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে অ্যাড লাইব্রেরি দেখবেন, অ্যাড লাইব্রেরি থেকে আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন চলে আসবে। এই যে মাইস্কোল জেডিবিসি ড্রাইভার, আপনাদের এখানে যদি এটা না নেওয়া থাকে, এখানে এখানে একটা ক্লিক করবেন, পরে অ্যাড লাইব্রেরি এটা দিলে এখানে আপনার লাইব্রেরিটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনি যেটা করবেন, অ্যাড করলেন, তারপরে হচ্ছে rs2xml.jar, এটা হচ্ছে মূলত আমরা টেবিলের যে টেবিলের জন্য আসলে ইউজ করি, এটাও একটা লাইব্রেরি। এটা rs2xml এই লেখাটা লিখে যদি অনলাইনে সার্চ করেন, হ্যাঁ, এখানে যদি অনলাইনে লিখে, আমার এখানে নেট নাই এখন আমি দেখাতে পারছি না, এটা লিখে সরাসরি সার্চ করে এই ফাইলটা ডাউনলোড করে এখানে এখানে যে যে লাইব্রেরি এখানে ক্লিক করবেন, এখানে যে এই যে অ্যাড জার অর ফোল্ডার এখানে ক্লিক করবেন, করে এই যে rs2xml এই ফাইলটা নিয়ে আপনি হচ্ছে ওপেন করবেন, করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই দুইটা লাইব্রেরি আপনাকে অ্যাড করতে হবে। তো এখন করা শেষ হয়ে গেলো আমার লাইব্রেরি অ্যাড, লাইব্রেরি অ্যাড করা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমার কি করতে হবে, এখন আমার ড্রাইভার ট্রাইভার সব ওকে কমপ্লিট, এখন আমার কানেকশন করতে হবে। এখন আমরা কানেকশন করব হচ্ছে সার্ভিস থেকে। আমাদের এখানে সবার এখানে সার্ভিসগুলো অনেক অন্য অন্য জায়গায় দেওয়া থাকে, আপনার সার্ভিসটা খুঁজে এখানে যাবো। এখানে দেখবেন একটা ডাটাবেস নামের নাম আছে, ডাটাবেস আমরা ডাবল ক্লিক করবো। করার পরে দেখবেন যে আমার এখানে অনেকগুলো কানেক্ট করা আছে, বা আপনার ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, আপনি হচ্ছে সরাসরি এখানে চলে যেতে পারেন। আচ্ছা, এখানে যে ডাটাবেসটা আছে এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে নিউ কানেকশনে যাব। আমরা একটু আগে একটা ইয়ে করলাম, নিউ কানেকশন, নিউ কানেকশন থেকে আমরা ড্রাইভার যেটা সিলেক্ট করব, এখানে জাভা ডিবি আছে, আমরা এটা সিলেক্ট করব না, আমরা এখান থেকে সিলেক্ট করব মাইএসকিউএল কানেক্টর। মাইএসকিউএল কানেক্টর ক্লিক করে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমরা এখানে দেখেন কি কি আছে, ড্রাইভার নেম দেওয়া আছে, মাইএসকিউএল কানেক্টর, লোকাল হোস্ট, সরাসরি আমার সেই লোকাল হোস্টে সে নিয়ে যাবে। এখানে আমার যে লোকাল হোস্ট আছে সে সেই লোকাল হোস্টে নিয়ে যাবে। এখানে আমাকে শুধু যেটা করতে হবে, আমাদের এই ডাটাবেস যে নেমটা আছে আর আমাদের এখানে যে ডাটাবেস নেমটা আছে, হ্যাঁ, এই যেমন আমার এখানে যে ডাটাবেস নেমটা আছে, আমরা যদি এই ডাটাবেস নেমটা এখানে দেই, ঠিক আছে, এই ডাটাবেস নেমটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে টেস্ট কানেকশনে ক্লিক করব। টেস্ট কানেকশনে যদি ক্লিক করি দেখবেন এখানে কানেক্ট হয়ে যাবে, আমার ডাটাবেসের সঙ্গে কানেক্ট হবে, সে এখানে একটা ইয়ে দিবে, হ্যাঁ, কানেকশন সাকসেসফুল। তারপর আমরা নেক্সটে যাব, নেক্সটে গিয়ে আবার নেক্সটে যাব, যে এখানে ফিনিশ দিয়ে দিব। আমার এখানে ফিনিশ দেওয়ার প্রয়োজন, আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে তাই আমি আর করলাম না। তো এখানে আমরা ফিনিশ দিয়ে দিলে, তাহলে এখন আমাকে ফিনিশ দিয়ে দিলে আমার কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে আমার এই প্রজেক্টটার সঙ্গে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি
সেটার সঙ্গে আমার কানেকশনটা কমপ্লিট, ঠিক আছে? আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেটার সঙ্গে আমার কি কানেকশন কমপ্লিট। এখন এখন কানেকশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আসেন আমরা এবার প্রোগ্রামে যাই। এখন আমরা সরাসরি ইনসার্টে চলে যাব, ঠিক আছে? ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমাকে প্রথমে যেটা করতে হবে, আচ্ছা ইনসার্টে যাওয়ার আগে আমরা যেটা করতে হবে, আমরা যে কানেকশন করলাম ওই প্রোগ্রামটার প্রোগ্রামের সাহায্যে আমাকে হচ্ছে এখানে আবার সেটা কানেক্ট করে দিতে হবে। তো আমরা ডিজাইন থেকে সরাসরি সোর্সে যাব। সোর্সে একদম আমরা ফার্স্ট থেকে আসলে এখানে দেখবেন যে পাবলিক ফাইনাল ক্লাস ডাটাবেজ এক্সটেন্ডেড। আমাদের সরাসরি এখানে যে আছে, এখানে আমরা কয়েকটা ফিল্ড ভেরিয়েবল নিব, যেমন দেখেন কানেকশন কন, ঠিক আছে? কানেকশন কন ইকুয়াল টু নাল। এখানে আমরা কানেকশন লেখার পরে দেখা গেছে আপনার একটা একটা হলুদ আইকন আসতে পারে, কারণ সেখানে আমরা যে ইম্পোর্ট গুলো আছে না, আমরা ইম্পোর্ট গুলো যদি আমরা এখানে সরাসরি দিয়ে দেই তাহলে আর সে চলে যাবে। সাপোজ কানেকশনের জন্য এখানে দেখেন কানেকশন, এই যে সাপোজ এই কানেকশনটা এখানে দিলাম না, কেটে দিলাম, কেটে দিলে কি আসে দেখেন, এই যে এখানে একটা আমি যদি এখন কানেকশন কন ইকুয়াল টু নাল এটা লিখি, তাহলে সে কি করবে, এখানে একটা হলুদ আইকন দিবে, কারণ আমার এখানে ইম্পোর্ট লাইব্রেরিতে ইম্পোর্ট করা হয় নাই। তখন আমরা কি করবো, হলুদ আইকনে ক্লিক করব। ক্লিক করলে অ্যাড ইম্পোর্ট ফর জাভা এসকিউএল কানেকশন, সো আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। এখানে ক্লিক করলে সেখানে একটা ফাইল ইম্পোর্ট করে নিবে, দেখেন এই যে কানেকশন, সেই ফাইলটা সে ইম্পোর্ট করে নিছে, ঠিক আছে? সো এভাবে আমরা ইম্পোর্ট করে নেবো। এখানে তিনটার ক্ষেত্রেই সেম ভাবে আসবে, তিনটাই আমরা ইম্পোর্ট করে নেবো। তাহলে প্রথমে আমরা কানেকশন লিখলাম, তারপরে প্রিপেয়ার স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টের জন্য আরেকটা ইয়ে নিলাম, তারপরে হচ্ছে রেজাল্ট শিট, এটার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম। সো কন পিএসটি আর এস, রেজাল্ট, রেজাল্ট হচ্ছে আমরা শো করার জন্য ইউজ করব। তো এভাবে আমরা তিনটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এখন আসেন, নেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা আবার ডিজাইনে চলে যাই। আমরা এই তিনটা নেওয়ার পর আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইন থেকে এবার ইনসার্ট বাটনে ডাবল ক্লিক করি। ইনসার্ট বাটনে ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন এসে এখানে হচ্ছে আমরা প্রথমে কি করব, যেহেতু আমাকে এখানে ডাটাটা ইনসার্ট করতে হবে, সো আমরা প্রথমে একটা ট্রাই ক্যাচ ইয়ে নিব। নেওয়ার পরে ট্রাই এর ভিতরে আমরা হচ্ছে স্ট্রিং এসকিউএল, আমরা একটা ভ্যারিয়েবল নিব এসকিউএল, কারণ এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা হচ্ছে কুইরিটা লিখে দিব। ইনসার্ট ইনটু ডাট, এখানে হচ্ছে ইনসার্ট ইনটু এটা লিখব, লিখে দেখেন কুইরিটা এখানে দেওয়া আছে, আমরা ইনসার্ট করব। ওকে, এখানে ডাটাবেজে গিয়ে দেখেন এখানে হচ্ছে স্ট্রাকচারে যান, এসকিউএলে যান, এসকিউএলে গেলে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করেন, এই দেখেন ইনসার্ট ইনটু এটা এটা হ্যান ত্যান আছে। তো এটা হচ্ছে আমার ইনসার্ট ইনটু, আর এটা হচ্ছে আমার ডাটাবেজ নেম, ডাটাবেজের যে ডাটাবেজটার নাম, আর এখানে হচ্ছে আমরা যে চারটা কলাম নিছি সেই চারটা কলামের নাম, আর ভ্যালু, এখানে আমরা যে ভ্যালুগুলো নিছি। তো এখানে আমার সবগুলো মেনশন করা আছে, এই জন্য এখানে এটা এইভাবে যেভাবে আছে সেভাবে দিতে পারো যাবে না। তো প্রথমে আমরা হচ্ছে এই ইয়াগুলো কমাগুলো কেটে দিব। কমাগুলো কেটে দিয়ে প্রথমে হচ্ছে ইনসার্ট ইনটু ডাটাবেজের নামটা দিব, তারপরে আমরা রোল নাম্বারটা কেটে দিব। রোল নাম্বারটা কেটে দিব কারণ এখানে আমার রোল নাম্বারটা আপডেট ইনসার্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা শুধু ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো ইনসার্ট করব, রোল নাম্বারটা সে অটো ইনক্রিমেন্ট করে নেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ভ্যালুজ, ভ্যালুজের এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে একটা ফিল্ড কেটে দিয়েছি, সো আমরা ভ্যালুজের এখান থেকে একটা ফিল্ড কেটে দিব, ঠিক আছে? কেটে দিলে আমার এখানে কি হলো, ভ্যালুজের তিনটা ফিল্ড হলো, ঠিক আছে? তো এখন আমাদের কথা ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ভ্যালুজ কি নিব সেটা আমরা এখানে মেনশন করে দিব না। সো এই জন্য আমরা এখানে সব সব তিনও জায়গায় আমরা এখানে হোয়াট কোশ্চেন ইউজ করব। এই যে এখানে আমার প্রোগ্রামে সরাসরি দেওয়া আছে, এখানে ইনসার্ট ইনটু ডাটাবেজ নেম দিলাম, তারপর হচ্ছে প্লাস, আবার হচ্ছে দুইটা ডাবল কোটেশনের মধ্যে তিনটা ইয়া ডাটাবেজের। তবে সবসময় খেয়াল রাখতে হবে এই নামগুলোর সঙ্গে আমার ডাটাবেজের যেই নামগুলো আছে, যে নামগুলো আছে, হ্যাঁ, এগুলো আমাকে অবশ্যই সেম হতে হবে, ডিফারেন্স হলে কখনোই সেটা কাজ করবে না। আমরা এই তিনটা ভ্যারিয়েবলের সঙ্গে আমরা সেটা নিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা ভ্যালুজ, এটা হচ্ছে আমার ফিল্ড, মানে যে কলামগুলোর নাম, এখন কলামগুলোর নাম তো নিলাম কিন্তু রাখবো ভ্যালুজে রাখবো। সো ভ্যালুজ নিয়ে আমরা ভ্যালুজে হচ্ছে তিনটা কোশ্চেন মার্ক দিলাম, কারণ কি আমাদের এখানে তিনটা প্যারামিটার আছে, ঠিক আছে? তাহলে এখন এটা তো বুঝতে পারা গেছে যে এখানে আমরা একটা স্ট্রিং এসকিউএল নামের একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে হচ্ছে আমরা কোডটা লিখলাম। লেখার পরে এখন কন কানেকশনের মধ্যে আমরা হচ্ছে
কোনটা কিছু সেটার উপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কানেকশনের আন্ডারে, কানেকশন ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। এটা হচ্ছে আমার একটা মেথড, যেটা হচ্ছে যে মেথডের সাহায্যে আমরা হচ্ছে ডাটাবেজের সঙ্গে জিনিসটা কানেক্ট করতে পারবো। তারপর আমরা হচ্ছে এটা এটা হচ্ছে আমার MySQL এর অ্যাড্রেস লোকাল হোস্ট স্ল্যাশ, এখন লোকাল হোস্ট পর্যন্ত আমরা পেলাম। তারপরে লোকাল হোস্ট থেকে আমরা কোথায় যাব? লোকাল হোস্ট থেকে আমরা আমাদের ডাটাবেজে যাব। এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম, আর এটা হচ্ছে রুট। তারপরে এখানে হচ্ছে আমার একটা এমটি এমটি হচ্ছে ইয়া থাকবে, কারণ এখান থেকে এখানে হচ্ছে আমার ডাটাগুলো আমি ইনসার্ট করবো। ওকে, তারপরে এখানে আমার এই ডাটাবেজের কানেকশনটা করলাম। করার পরে পিএসটি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, প্রিপেয়ার্ড স্টেটমেন্টে এসে আমরা হচ্ছে এখানে কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট। এখানে দেখেন আরেকটা জিনিস, আমি এখানে যে প্যারামিটার এখানে যে ইয়েটা দিছি এক্সটেনশনটা দিছি, এটার কারণ হচ্ছে আসলে অনেক সময় জিনিসগুলো মেনশন করে দিতে হয়, যেমন এই কানেকশনের এখানেও এটা নাও আসতে পারে, আপনাদের এখানে নাও আসতে, তখন এখানে কি করবে, এখানে হলুদ বাতি একটা দেখাবে। ঠিক আছে, হলুদ বাতি একটা দেখালে আমি এখান থেকে সবসময় এই হলুদ বাতিটাতে ক্লিক করে এই যে কাস্ট, এখানে কাস্ট প্রিপেয়ার স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন, করলে দেখবেন যে জিনিসটা চলে আসবে। এটা হাতে লেখার কোনো দরকার নাই, আর হাতে লিখলেও হবে, হাতে লিখলেও হবে। যেমন দেখেন আমি হচ্ছে এটা এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে এখানে অল্প আবার দিলাম, চলে গেল। তো হাতে লিখলেও হবে বা ওখান থেকে আপনি শর্টকাটে করলেও হবে। তো পিএসটি প্রিপেয়ার স্টেটমেন্টের সঙ্গে কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট এসকিউএল, সো আমরা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টের মেথডটার সঙ্গে হচ্ছে আমি এসকিউএলটা হচ্ছে এই এসকিউএল যে ভ্যারিয়েবলে যে আমরা কুইরিটা নিলাম সে প্রিপেয়ার করবে, সেই স্টেটমেন্টটা সেইভাবে প্রিপেয়ার করবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এখন প্রোগ্রামের মাধ্যমে এই যে আমরা যে আমাদের যে চারটা ফিল্ড আছে এটার ভিতরে আমরা যে ডাটাগুলো লিখব, হ্যাঁ ওগুলোকে আমরা নিয়ে আসতে হবে না? তো এই নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে রোল নাম্বারটা এটা অটো ইনক্রিমেন্ট করে দিছে বা এটার জন্য কোনো ফিল্ড নেই, সো আমাদের এখানে প্যারামিটার কয়টা? তিনটা। ওকে, তিনটা কি কি নাম? এফ নেম, এল ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। সো এই তিনটার জন্য আমরা ডাটা নিব। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এই তিনটার জন্য আমরা ডাটা নিব। ডাটা নেওয়ার জন্য এখন কি করতে হবে দেখেন, প্রথমে হচ্ছে পিএসটি প্রিপেয়ার স্টেটমেন্ট সবসময় আমরা এই এই ভ্যারিয়েবলটার সাহায্যে এই অবজেক্টটা, সরি এটা অবজেক্ট না, এটা ভ্যারিয়েবল না অবজেক্ট, এই অবজেক্টটার সাহায্যে হচ্ছে আমরা কি করব, এই আমরা হচ্ছে সেট স্ট্রিং, স্ট্রিংটাকে সেট করব, আমরা হচ্ছে ডাটাবেজে স্ট্রিংটাকে সেট করব। আর এটার ভিতরে হচ্ছে আমার দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, আমার এখানে যেহেতু তিনটা প্যারামিটার, সো ফার্স্টেরটা ওয়ান, তারপরটা টু, তারপরটা থ্রি। তাহলে সব প্রথমে আমরা কি করব, ওয়ান ফার্স্টেরটা নিব, তাহলে ওয়ান এফ নেম। এই এফ নেমটা কিন্তু এই এফ নেম না, মানে ডাটাবেজের এফ নেম না, এই এফ নেমটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের এফ নেম। দেখেন আমি হচ্ছে এখানে যে ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবলের যে এই যে ফার্স্ট নেম, এখানে যে চেঞ্জ ভ্যারিয়েবল নেম দিয়ে যে আমি নেমটা নিছি, এটা এই এই ভ্যারিয়েবল নেম হচ্ছে সেটা, এটা কিন্তু আমার ডাটাবেজের নেম না। তাহলে এখানে আমরা এফ নেম দিলাম, এফ নেম দিয়ে যখন ডট দিব তখন আমার এই গেট টেক্সট এই জিনিসটা শো করবে, শো করলে আমরা হচ্ছে মানে এই এই গেট টেক্সট করলাম। তাহলে এখন এই লাইনটার মাধ্যমে কি বুঝলাম দেখেন, প্রথমে হচ্ছে ফার্স্ট নেমটা হচ্ছে গেট টেক্সটের মাধ্যমে সে ডাটাটা নিবে, ঠিক আছে, ফিল থেকে নেওয়ার পরে সে এক নম্বরে সে প্যারামিটারে পাস করে দিবে, পাস করে দিয়ে কোথায় দিবে, এফ নেম, এই যে এখানে সে পাস করে দিবে। এই যে দেখেন আমি এখানে এখানে যে ইয়ে দিয়ে দিলাম না, সে প্রিপেয়ার স্টেটমেন্ট, সে এখানে পাস করে দিবে, পাস করে দিলে সেই স্ট্রিংটাকে সেট স্ট্রিং করবে, সেই স্ট্রিংটাতে কোথায় ডাটাবেজের ভিতরে সেট করে দিবে। সো এভাবে হচ্ছে আমরা তিনটার জন্য তিনটা গেট টেক্সট করলাম, সেট টেক্সট আর গেট টেক্সট করলাম। করার পরে এখন আমরা কি দিব, পিএসটি, এবার সে এক্সিকিউট আপডেট, এবং যে আপডেটটা সে আমরা করলাম সেটা সে এক্সিকিউট করবে। এটা হচ্ছে আমার এক্সিকিউট আপডেট মেথড, আমরা এটা ইউজ করব। করার পরে এখন আমাদের এটা কি কাল সাকসেসফুলি আপডেট ইনসার্ট হলো কি হলো না সেটা হচ্ছে আমরা দেখার জন্য আমরা যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়ালগ এই মেথডটা ইউজ করব। এই মেথডটা ইউজ করে আমরা এখানে হচ্ছে এখানে নাল প্যারামিটার দিয়ে এখানে হচ্ছে ইনসার্ট সাকসেসফুলি একটা টেক্সট আমরা শো করাইব, ঠিক আছে। শো করানোর পরে এখন আর ক্যাচ, ক্যাচে আমরা এখানে যেটা করব, ক্যাচে মূলত থাকবে কিভাবে, আপনারা হচ্ছে এভাবে তো থাকবে না,
মনে করেন এই যে ক্যাচে থাকবে হচ্ছে এরকম ভাবে আপনারা লিখবেন ই এক্স সি ই পি টি আই ও এন এক্সেপশন ই এক্স ওকে মনে করেন এভাবে হচ্ছে আমরা মূলত ক্যাচ ট্রাই ক্যাচের মধ্যে এক্সেপশন এভাবেই লিখি আমরা প্রথমে এভাবে লেখার পরে এভাবে একটা আবার ই আসবে নোটিফিকেশন আসবে আসার পরে আমরা এখানে এটার ভিতরে আবার এটা লিখে দিব ঠিক আছে এই যে যে অপশন প্যান্ট শো মেসেজ ডায়ালগ এই মেথড আবার আমরা এটার ভিতরে ইউজ করব কারণ আমরা এই এই কাজটা যদি এখানে না হয় হ্যাঁ তো ক্যাচের মাধ্যমে আমরা শো করায় দিব যে আমাদের এই কাজটা হয় নাই ঠিক আছে বা একটা প্রবলেম আছে এক্সেপশনের মাধ্যমে সেটা শো করায় দিব সো এখানে ইএক্স নাল আমরা এটা এটা প্যারামিটার হিসেবে ইএক্স ইউজ করে দিব তো এখন যেহেতু এখানে দেখতেছেন যে এই এক্সেপশনটা সে নিচ্ছে না সে অন্য কিছু অন্যভাবে চাচ্ছে বিষয়টা তো এবার আমরা এখানে গিয়ে ক্রিয়েট ক্লাস সোর্স প্যাকেজ এখানে যদি আমরা ক্লিক করি ও সরি সরি নো 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 এটা এভাবে হবে না ডিলিট করে দিই আমি ওকে সো আমাকে এখানে সে ইয়ে করলো করার পরে এখানে আমি দিলাম এটা এভাবে আসছে কেন আমরা অল্টন দিয়ে ইন্টার চাপে দেখি না তাও হচ্ছে না আচ্ছা আমরা হচ্ছে যে হেডলেস এক্সেপশন এটা ইউজ করব তাই হোক এভাবে আমরা ইউজ করব করলে হচ্ছে আমাদের এখানে ক্যাচ ফাংশনটা দেখাবে আচ্ছা এখন এই মেথডটার কথা এখন আপাতত বলতেছি না এই মেথডটা আমি পরে বলতেছি আপাতত তাহলে এখানে যদি আমি মনে করেন এইভাবে কাজটা যদি আমার কমপ্লিট হয় এই পর্যন্ত যদি আমার কাজটা কমপ্লিট হয় ঠিক আছে তখন আমি যদি এটাকে ফাইলটাকে রান করি আমি যদি ফাইলটাকে রান করি দেখেন আমার অলরেডি সব হয়ে গেল সাপোজ আমি এখানে দিলাম ফার্স্ট নেম ইস্তিয়াক লাস্ট নেম দিলাম আহমেদ আর অ্যাড্রেস দিলাম হচ্ছে অ্যাড্রেস দিলাম হচ্ছে সাপোজ উত্তরা ওকে সো এখানে রোল দিলাম হচ্ছে 1 তাহলে ইনসার্ট করলাম তাহলে ইনসার্টেড সাকসেসফুলি এই মেসেজটার মাধ্যমে আমাকে শো করে দিল ইনসার্টেড সাকসেসফুলি হ্যাঁ সরি এটা এখানে যাওয়ার দরকার নেই ওকে ইনসার্টেড সাকসেসফুলি দেখেন ইস্তিয়াক আহমেদ উত্তরা ঠিক আছে আমি দুইবার দিয়েছি দুইবার নিয়ে নিয়েছি সো এখানে আমার এটা সাবজেক্ট সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা আপনারা টেস্ট করে নেবেন এখন আসেন বিষয়টা হইতেছে ইনসার্ট গেল ইনসার্ট করার পরে এখন আমি আপডেট করব ঠিক আছে আচ্ছা আপডেটে আসি প্রথমে আপডেট করব ইনসার্টটা আমরা যেভাবে করব আপডেটটা আমরা ঠিক সেইভাবেই করব কিন্তু আপডেট করার জন্য আমরা হচ্ছে রোল নাম্বারের যে নাম্বারটা থাকবে সেটা আমরা ইউজ করব তো এখন আপডেট করার জন্য আপডেটের কোয়েরিটা কি হবে আমরা যেমন এখানে এসকিউএল এ যে কোয়েরিটা লিখলাম এই ভেরিয়েবলে এখানে কি আমার আপডেটে সেম ভেরিয়েবল হবে কোয়েরি হবে না সেম ভাবে হবে না তাহলে এখানে দেখেন আমাদের আপডেটের কোয়েরিটা কিভাবে দেওয়া আছে আপডেট আপডেট ডাটাবেস নেম সেট রোল নাম্বার মানে আমার সেট যে রোল নাম্বারে প্রথমে হচ্ছে রোল নাম্বার নিবে তারপরে হচ্ছে এটা নিবে তারপরে এটা নিবে তারপরে এটা নিবে যেহেতু আমরা রোল নাম্বার নিব না সো আমরা রোল নাম্বারটা প্রথমে কেটে দিব কেটে দিয়ে তারপরে হচ্ছে আমরা জিনিসটা পুরোটা নিব নেওয়ার পরে এখন এখানে দেখি আমরা কিভাবে জিনিসটা করেছি এখানে দেখেন আপডেট প্রথমে হচ্ছে ডাটাবেস নেম তারপর হচ্ছে সেট এফ নেম মানে এটা হচ্ছে ডাটাবেসের যে ভেরিয়েবল তার মধ্যে একটা ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ওয়ার্ড কোশ্চেন এভাবে আমরা এই এই এটা লিখবো কুইরিটা লিখবো পুরোটা কুইরি লেখার পরে আমরা হচ্ছে সেম ভাবে কানেকশন করব ডাটাবেসের সঙ্গে কানেকশন করার পরে আমরা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টের মাধ্যমে এসকলটা নিব নেওয়ার পরে এখন আমরা যেটা করব ফার্স্ট নেম নিব হচ্ছে গেট ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস আমরা রোল নাম্বারও এখানে নিব ঠিক আছে কারণ আমরা আপডেটটা রোল নাম্বারের সাহায্যে করব ঠিক আছে এখানে দেখেন এই লাইনের মাধ্যমে কি বোঝাচ্ছে আপডেট এখানে আমার ডাটাবেসে জিনিসটা আপডেট হবে সেট সেট হবে কি কি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সেট হবে হয় রোল নাম্বার ইজ ইকুয়াল টু হোয়াট তাহলে হোয়াট কোশ্চেনে আমি যে কোনো ভ্যালু দেই না কেন সাপোজ 1 দেই 2 দেই রোল নাম্বার যাই দেই না কেন সে সেই রোল নাম্বারে গিয়ে
মানে সে রোল নাম্বারে গিয়ে সে কি করবে, সে এই জিনিসগুলো আপডেট করবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমার মেইন জিনিস, ফায়ার রোল নাম্বার ইজ ইকুয়াল টু, সাপোজ ফায়ার আমার রোল নাম্বার এখানে আমি 1 দিলাম, ঠিক আছে। যেমন আমি আপনাদের এখানে দেখাই, যেমন আপডেট রোল নাম্বার, সরি আমি এখানে রান করি এটা, সাপোজ রোল নাম্বার 3, ঠিক আছে, এই জিনিসটা আছে, তো রোল নাম্বার 3 আপডেট, সরি রোল নাম্বার 3, আমি এখানে কিছুই দেই নি, দেখেন সেই জন্য সেটা পুরোটা নিয়ে নিছে। তো এখানে আমার এখানে যা ছিল যা দিই, যেমন ESTIAKE, লাস্ট নেম দিলাম হচ্ছে আহমেদ, আর অ্যাড্রেস দিলাম হচ্ছে মিরপুর, ঠিক আছে, দেখেন আপডেট দিলাম, ওকে। এই যে দেখেন এখন সে সরাসরি এখানে কি করে নিল, আপডেট নিল, ঠিক আছে। সো এই জিনিসটা আমাকে এইভাবে আপডেট করতে হবে। এখন আপডেটের জিনিসটা হয়ে গেল, তাহলে এখন আমাকে ইনসার্ট হলো, আপডেট হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট হলো, আপডেট হলো, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, ডাটাটা আমি ডিলিট করতে চাই। এখন ডাটাটা ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে, সেম ভাবে হচ্ছে আমরা হচ্ছে ডিলেটের কুইরিটা নিতে হবে। ডিলেটের কুইরি এখানে কিভাবে দেওয়া আছে, ডিলেট ফ্রম, মানে শুধু আমরা কোথা থেকে ডিলেট করব সেটা জাস্ট আমরা সিলেক্ট করে দিব এখানে। তো এখানে হচ্ছে আমার এখানে ডিলেট ফ্রম, ডিলেট ফ্রম ডাটাবেস নেম দিলাম হয়ার, সেম ভাবে আমরা রোল নাম্বার অনুযায়ী হচ্ছে ডিলেট করব, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু সেট করব না, তো এই জন্য আমাদের এখানে সেটের কোনো কিছু নাই, আমরা এখানে শুধু রোল নাম্বারটা যেহেতু আমরা ডিলেট করব, শুধু আমরা এখানে রোল নাম্বারটা দিয়ে দিলেই সে সেই পুরো লাইনটা সে ডিলেট করে ফেলবে কুইরিটার মাধ্যমে। আবার সেম ভাবে আমরা কানেকশন নিলাম, সেম ভাবে আমরা প্রিভিয়াস স্টেট নিলাম, এখানে আমরা শুধুমাত্র রোল নাম্বারটা গেট টেক্সট করব, কারণ আমরা শুধু রোল নাম্বারের যে ডাটাটা সেটা যদি আমরা পেয়ে যাই আমরা পুরো জিনিসটা ডিলেট করে দেবো, এই জন্য আমরা আর কোনো কিছু সেট করার প্রয়োজন নেই, ঠিক আছে। সো পিএসটি এক্সিকিউটেড, সেম ভাবে ওটা দিলাম, আর যদি ডিলেট হয় সাকসেসফুলি আমরা এই মেথডটার মাধ্যমে সেটা সাকসেসফুলি ডিলেটেড সেটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আর ক্যাচ অপশনে আমরা এই মেসেজটাও দিয়ে দিলাম। তাহলে ইনসার্ট, আপডেট, ডিলেট এই তিনটা জিনিস নিয়ে আমাদের মাথার মধ্যে অনেক প্যানিক থাকে, আমরা এই তিনটা জিনিসই কমপ্লিট করলাম। এখন তিনটা জিনিস কমপ্লিট করলে করার পরে আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু এখন করলাম আমাদের তো এখন দেখাইতে হবে শোগুলো, তো আমরা একটা টেবিলের মাধ্যমে সেটা শো করব জিনিসগুলো। আমরা এখানে দেখেন একটা টেবিল ইয়ে আছে, কোথায় টেবিল, এই যে টেবিল, এই টেবিলে যদি ক্লিক করে এখানে নিয়ে আসেন এখানে টেবিল হয়ে যাবে। টেবিলের জন্য আমরা একটা ভেরিয়েবল, যে যে টেবিল 1, ঠিক আছে, একটা ভেরিয়েবল নিলাম। তো টেবিলের জন্য যদি আমরা এখন ভেরিয়েবল নিয়ে থাকি, তাহলে এখন দেখেন এখানে হচ্ছে ইভেন্ট, ইভেন্ট থেকে ওকে, টেবিলের জন্য আমরা একটা ইয়ে নিলাম, ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে এখন আমরা শো করব, শোর মেথডটা আমরা আলাদা বাহিরে কোডের বাহিরে আমাদের লিখতে হবে। তা আমরা মেথডটা কোথায় লিখেছি দেখি, আমরা হচ্ছে মেথডটা কোথায় লিখেছি, মেথডটা মেথডটা কোথায় লিখেছি, এই যে পাবলিক ভয়েড শো ডাটা, ঠিক আছে। আমরা এই মেথডটা এখানে ক্রিয়েট করেছি, এটা কোথায় ক্রিয়েট করেছি, আমরা এটা হচ্ছে ডিলেট, আমরা এটা যে কোনো একটা জায়গায় ক্রিয়েট করলেই হবে, তবে এটা খেয়াল রাখতে হবে আমরা কোনো বাটন বা কোনো কিছুর ভিতরে যাতে আমরা ক্রিয়েট না করি, ঠিক আছে, আমরা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। যেমন এই পাবলিক ভয়েড এই মেথডটা সম্পূর্ণ স্বতন্ত্র, সে সব সম্পূর্ণ স্বতন্ত্র, সে কোনো কিছুর মধ্যে কিন্তু সে ঢুকে নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেমন এই এটা এটা একটা পুরোটা হচ্ছে আমার, এটা কিসের জন্য, এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে আপডেটের জন্য, এই আপডেট বাটনের জন্য কাজ। তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেকটা বাটনের জন্য কাজ, সেটা আমরা করিনি, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এই এটার মধ্যে কোনোটা ইনক্লুড না, আমরা মেইন মেইনের উপরে আমরা কাজটা করে ফেলেছি, মেইন মেইন মেথডটার উপরেই আমরা জাস্ট এই মেথডটা ক্রিয়েট করেছি। আচ্ছা যাই হোক, মেথডটা ক্রিয়েট করলাম, মেথডটা ক্রিয়েট করার পরে আমরা এখানে ট্রাই ক্যাচ, আমরা সবসময় ট্রাই ক্যাচ নিয়ে কাজ করব, কারণ যদি এই মেথডটা কাজ না করে সে ক্যাচে বলে একটা ইনফরমেশন দেবে। প্রথমে আমরা কানেকশন নিলাম, ভালো কথা, কানেকশন নেওয়ার পরে আমরা হচ্ছে এসকিউএল যে কুইরিটা দিব সেটা হচ্ছে সিলেক্ট ফ্রম ডাটাবেস। এখন যেহেতু আমরা শো করাবো, তো সেক্ষেত্রে আমার কোনো কিছু ইনসার্ট করতে হবে না, শুধুমাত্র আমরা ডাটাবেসটা এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে, সিলেক্ট ফ্রম ডাটাবেস।
এই ডাটাবেজের ভিতর যে কোনো ডাটা থাকুক না কেন সেখানে শো করবে। সো প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানে এসকিউএল ক্রিয়েট করলাম, এক্সিকিউট কিউরি, এই মেথডটা আমি এখানে কল করলাম, সেট মডেল অ্যান্ড ইউটিলাইজ রেজাল্ট। এখানে দেখেন যে টেবিল, এটা কি জানেন, এটা হচ্ছে আমার যে টেবিলটা আমি নিয়েছি, হ্যাঁ এই টেবিলটার ভ্যারিয়েবল দেখছেন, যে টেবিল ওয়ান এখানে আমার হচ্ছে সেই টেবিলটার ভ্যারিয়েবল। আমরা এখান থেকে এই টেবিলটার ভ্যারিয়েবলটা নিয়ে আমরা এখানে যদি টেবিলটার ভ্যারিয়েবল ডট দিলে এখানে দেখবেন যে একটা সেট মডেল চলে আসবে, যেমন এভাবে। যদি আমি টেবিলটার ভ্যারিয়েবল এখানে দ্বারা লাগি নিয়ে নেই, লেখা সম্ভব না, আচ্ছা ভ্যারিয়েবল ডট ডট দিলাম, ডট দেওয়ার সঙ্গে দেখেন আমাকে অনেকগুলো মেথড শো করার কথা, যাই হোক এটা একটা করা আছে এই জন্য হয়তো বা দিতেছে না। আমি এটাকে ইয়ে করে দিই, আমি এটাকে হচ্ছে হাইড করে দিই। তাহলে হচ্ছে দেখেন নিলাম, নেওয়ার পরে আমি এখানে ডট ক্রিয়েট করলাম, এই যে এখন চলে আসছে দেখছেন, ওইটা ক্রিয়েট করা ছিল তাই আসে নাই। এখন এখানে হচ্ছে ডট যেহেতু দিলাম, ডট দেওয়ার পরে এখন আমি এখানে হচ্ছে অনেকগুলা ইয়া পাচ্ছি, তাহলে এখন আমাকে কি করতে হবে, সেট সরি রুমে দেখতে পাচ্ছি না, আমাকে এখানে কি করতে হবে, সেট মডেল করতে হবে। তাহলে ডট সেট মডেল, এই যে দেখেন এই সেট মডেল একটা সে সরাসরি দেখাচ্ছে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে সে সরাসরি এটা মেথডটা নিল, আমি এটার ভিতরে কেটে দিয়ে জাস্ট আমি এই ফাংশনের এই ভিতরে এগুলো লিখে দিলাম, যেমন ডিবি ইউটিস এভাবে আমি লিখে দিলাম, আর এই আরএস ঠিক আছে, আচ্ছা এটা আমি কেটে দিই। এখানে যে আরএসটা আছে, এই আরএসটা হচ্ছে আমার কি, এটা এই যে রেজাল্ট শো এর ভেরিয়েবল ঠিক আছে, এটা হচ্ছে আমার এই রেজাল্ট, এই যে আরএসটা হচ্ছে কি আমার রেজাল্ট শো এর ভেরিয়েবল। তখন আমি এটা এখানে মনে করেন কোথায় মেথডটা, এই যে আরএসটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে, সে সেটা কি করবে, রেজাল্ট আকারে শো করবে। তাহলে আমার হচ্ছে আমি এখানে যেই কুইরিটা দিলাম সেটা সরাসরি আমি কি করলাম, যে টেবিলে হচ্ছে পাঠিয়ে দিলাম ঠিক আছে। আর এখানে ক্যাচে আমি এক্সেপশন দিলাম, যে যদি এখানে না যায় সে এক্সেপশন দেখাবে। সুতরাং আমি এই মেথডটা ক্রিয়েট করার পরে আমাকে এখন যেটা করতে হবে, আমি এই মেথডটা ক্রিয়েট করার পরে সরাসরি আমি চলে যাব হচ্ছে এখানে ডাটাবেস ফর্ম, যে জিনিসটা আছে এই 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 আমার যেই যে ডাটাবেস ফর্মটা আছে সেই ফর্মে হচ্ছে আমি প্রথমে মেথডটাকে হচ্ছে আমরা কি করব, মেথডটাকে হচ্ছে সর্বপ্রথম ওখানে কল করে দেব, শো টেবিল ডাটা মেথডটাকে ওখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখানে যতগুলো ডাটাবেস সবগুলো দেখাবো। এখন আমরা চাচ্ছি যেমন আমরা এখানে ইনস্ট্যান্ট, হ্যাঁ আমরা এখানে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চাচ্ছি, আমরা বারবার রান করতে পারবো না। সাপোজ আমি এখানে ইনসার্ট করলাম, এখানে সরাসরি আমি সেটা দেখতে চাই, ডিলিট করলাম, এটা সরাসরি এখান থেকে ডিলিট হয়ে গেল। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এই শো মেথডটাকে আমার সব জায়গায় আমার কল করে দিতে হবে। সো আমি হচ্ছে প্রথমে হচ্ছে মেইন ডাটাবেস ফর্ম এই মেথডটাতে আমি কল করে দিলাম, তারপরে হচ্ছে কল করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি যেখানে কল করব সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনের আন্ডারে আমি সেটা কল করে দিব। প্রথমে ইনসার্ট বাটনের আন্ডারে আমি সেটা কল করে দিলাম, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ইনসার্ট বাটন, ইনসার্ট বাটন কল করলাম, আর এটা হচ্ছে কি ডিলেট, এটা ডিলেট, ডিলেটের আন্ডারে আমি সেটা কল করে দিলাম। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আপডেট, আপডেটের আপডেটের আন্ডারে আমি সেটা কল করে দিলাম। সো সবগুলা বাটনের আন্ডারে আমি যদি এটা কল করে দিই আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো। সো এভাবে যদি আমি এখন ফাইলটা রান করি তাহলে আমরা ফুল ভিউটা দেখতে পাবো। এখানে যেমন প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট ইনসার্ট করি, সাপোজ এক্স ওয়াই জেড, তারপরে লাস্ট নেম হচ্ছে বিবি বিবি, তারপরে হচ্ছে অ্যাড্রেস দিলাম সাপোজ একটা দিলাম, দেওয়ার পরে ইনসার্ট দিলাম, ইনসার্ট সাকসেসফুলি ওকে। সো আমরা গিয়ে দেখি জিনিসটা ইনসার্ট হলো। এখন যেহেতু আমার এখানে অনেক রং আছে আমি এখানে চাচ্ছি এটা আপডেট করতে, সো আপডেট করার জন্য আমার কি প্রয়োজন, সরি আপডেট করার জন্য আমার কি প্রয়োজন, আপডেট করার জন্য আমার রোল নাম্বারের প্রয়োজন। সো আমি প্রথমে দিলাম 24 ঠিক আছে, 24 আমি আপডেট করব। সো ফার্স্ট নেম কি হবে আপডেট, সাপোজ কিস্তি হবে, আর লাস্ট নেম কি হবে কিস্তি আলম দিলাম, আর অ্যাড্রেস হবে কি সাপোজ জয়দেবপুর,
দিলাম, ঠিক আছে। এখন এখানে যদি আমি আপডেট ক্লিক করি, আপডেট সাকসেসফুল, এই যে 24 নম্বরে এসে আপডেট করে দিছে। এখন দেখছেন আপডেট করার সঙ্গে সঙ্গে সে ইনস্ট্যান্ট আমাকে এটা দেখিয়েছে। সো এটা হচ্ছে আমি যেহেতু মেথড গুলো সব জায়গায় কল করে দিছি, সেই জন্যই আমি এটা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। সো এভাবে হচ্ছে মূলত একটা ইনসেট ডিলের ডাটা একটা ডাটাবেজের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয় ফুল ভিউ। সো আশা করি এই সবগুলো বিষয় আপনারা বুঝতে পারবেন। এভাবে কাজটা করলে ডাটাবেজের সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে আসলে ডাটাবেজটা কাজ কিভাবে করে। এভাবে আপনারা যে কোনো ফাইলের সঙ্গে কাজ করতে পারবেন। হয়তো ডাটাবেজের আর কিছু কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে আরো পরে পরে ভিডিওতে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ। We'll be right back.